লন্ডনের বড় দুটি মসজিদ ব্রিক লেন ও ইস্ট লন্ডন মসজিদ সহ বিভিন্ন মসজিদে ঈদের একাধিক জামাত অনুষ্ঠিত হলেও স্থানীয় মসজিদগুলো প্রতিটিতেই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল 10টায় পূর্ব লন্ডনের ব্রিক লেন জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশ মিশনের হাইকমিশনার মিজানুল কায়েস ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফর রহমান। আজকে ঈদুল আজহা উপলক্ষে এখানে যারা মুসল্লি আছেন সবাইকে আমি মোবারক জানাচ্ছি। বিলেতে বাঙালি এবং অন্যান্য মুসলমান যারা আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। টুডে ইজ এ ভেরি জয়েস অকেশন এন্ড আই ওয়ান্ট টু সি দিস জয়েস মোমেন্ট টু কন্টিনিউ থ্রু আউট টাওয়ার হ্যামলেটস। আসলে কুরবানি হচ্ছে সীমাহীন ত্যাগ তিতিক্ষার একটি মসজিদ। আসলে কুরবানি মানব জাতির ইতিহাসের প্রথম থেকে কুরবানি আছে। ইব্রাহিম আলাইহিস সালাম যে নদীর স্থাপন করেছিলেন তা ইতিহাস। ঈদুল আজহা উপলক্ষে বিশেষ বাণী দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এতে তিনি বিভিন্ন ধর্ম বিশ্বাসীদের প্রাতিষ্ঠানিক অবদান ও মূল্যবোধের কারণে ব্রিটেন একটি শক্তিশালী অবস্থান অর্জন করতে সক্ষম হয়েছে বলে উল্লেখ করেন। ঈদের আনন্দ, ত্যাগ, ভ্রাতৃত্ব ও একতার সুমহান শিক্ষা নিয়ে প্রতি বছর সবার মাঝে আসবে, এটাই প্রত্যাশা। লন্ডন থেকে এম এ আর মুরাদ, চ্যানেল আই। ঈদের দিন সবার খুশি তুলে ধরার কাজ করে থাকে এক ঝাঁক সংবাদকর্মী। এদের মধ্যে হয়তো অনেকেই ঈদের নামাজটাও ঠিকভাবে পড়তে পারেন না, পারেন না পরিবারের আত্মীয় স্বজনদের সাথে একটু সময় কাটাতে অথবা বন্ধুদের সাথে ঘুরতে। কেমন কাটলো মানুষের আনন্দময় মুহূর্তগুলো তুলে ধরা সেই সব সংবাদকর্মীদের ঈদ? মোহাম্মদ কাউসারের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এস এম মাহবুবের ডেস্ক রিপোর্টে। কমিউনিটি মানুষদের উন্নয়ন, সমস্যা, সুখ দুঃখ তুলে ধরার মধ্য দিয়ে সমাজ ও জাতির বিবেক হিসেবে কাজ করে থাকে সংবাদকর্মীরা। ঈদের দিনও এর ব্যতিক্রম নয়, মানুষের আনন্দ অনুভূতি তুলে ধরাই যেন তাদের আনন্দ। ঈদের দিনেও তো কাজ, ঈদের দিনেও সকাল থেকে বের হয়েছি রিপোর্ট করার জন্য, এক মসজিদ থেকে আরেক মসজিদে ঘুরছি। ত্যাগের মহিমায় মহিমান্বিত ঈদুল আজহা সকলের যুবে জীবনে নিয়ে আসুক অনাবিল আনন্দ, সকলকে ঈদ মোবারক। কেমন কাটলো তাদের ঈদ, এমন প্রশ্নে অনেকেই জানিয়েছেন তাদের অভিব্যক্তি। এদেশে আসার পরও কুরবানটা আমরা যেভাবে পালন করার দরকার ছিল সেভাবে পারি না, কারণ আমরা তো দেশে হাটে গিয়ে গরু কিনতাম, বাজারে গিয়ে গরু কিনতাম, এখানে সেই সুযোগও নেই আর কুরবানের পশু দেখার সুযোগ নেই। অনেক সময় দেখা যায় কুরবানের পরদিন আমরা মাংস পাই, এই জিনিসটা খুব মিস করি। ঈদ ভালো যাচ্ছে বাংলাদেশের মতো না, এই জন্য মিস করছি, ইচ্ছে করে বিজয়ের কাছে ফিরে যাই দেশের মাটিতে। দেশের ফেলে আসা স্মৃতিকে তুলে ধরেছেন কেউ কেউ প্রবাসে। সত্যি এই কর্মব্যস্ততার মাঝে দেশের যে দুঃখটা সেটা ভোলা যায় না, তারপরও আমরা যারা সাংবাদিক আছি ঈদের দিন আমাদের ছুটি নাই, ঈদের দিন আমাদের সবচেয়ে কভার করতে হয়। তারপরে সবাই মিলে যে আমরা যে যেখানে আছি বন্ধু বান্ধব সবাই মিলে আনন্দ করছি, সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। তবে সবার সুখেই প্রকৃত সুখ, এ কথায় বিশ্বাস করা সাংবাদিকরা জানিয়েছেন মূলত প্রবাসীদের আনন্দেই তাদের তুষ্টি। এস এম মাহবুব, চ্যানেল আই, নিউজ ডেস্ক। সাবেক ডিএফআইডি মিনিস্টার ও সরকার দলীয় চিফ হুইপ অ্যান্ড্রু মিশেলের কাছে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। উল্লেখ্য, গত বছরের শেষের দিকে দাপ্তরিক কাজ শেষে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কার্যালয়ে 10 ডাউনিং স্ট্রিটের প্রধান ফটক দিয়ে বাইসাইকেল নিয়ে বের হওয়ার সময় কর্তব্যরত পুলিশের সাথে বাগবিতণ্ডা হয়। এ সময় কর্তব্যরত পুলিশ চিফ হুইপ তাকে খারাপ মন্তব্য করেছে দাবি করলে তোপের মুখে পড়লে সরকার দলীয় চিফ হুইপ মিনিস্টার মিস্টার মিশেল এমপি পদত্যাগ করেন। এদিকে গত মঙ্গলবার ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লেন কমিশন কর্তৃক এ বিষয় নিয়ে মিশেলের পক্ষে একটি রিপোর্ট বের হওয়ার পরে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন হাউস অব কমন্সে এ মন্তব্য করেন। এছাড়া হোম অ্যাফেয়ার্স সিলেক্টেড কমিটি চেয়ারম্যান কিথ ভেচ এমপির আরেক প্রশ্নের জবাবে হোম সেক্রেটারি তেরেসা মেকেও এ ব্যাপারে দৃষ্টি রাখতে অনুরোধ জানান প্রধানমন্ত্রী ক্যামেরন। তবে এ ব্যাপারে সাবেক সরকার দলীয় প্রভাবশালী এই চিফ হুইপ কোনো মন্তব্য করেননি। আগামী 4 নভেম্বর সমগ্র ব্রিটেন জুড়ে 24 ঘন্টা ধর্মঘট করার ডাক দিয়েছে রয়্যাল মেলে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা। দ্য কমিউনিকেশন ওয়ার্কার্স ইউনিয়ন বা CWU এর পক্ষ থেকে বলা হয়েছে 4 বছরের মধ্যে এটি হবে সবচেয়ে বড় ধর্মঘট। এদিকে এই ধর্মঘটকে সফল করতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটির সর্বস্তরের কর্মচারীরা। তবে প্রাইভেটাইজেশনে রয়্যাল মেইলের কর্মচারীদের ধর্মঘটকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে মন্তব্য না করলেও বিশিষ্টজনরা বলেছেন প্রাইভেটাইজেশনের ফলে প্রতিষ্ঠানটি তার নিজস্ব স্বকীয়তা হারাতে পারে।
লন্ডন মহানগর যুবলীগের উদ্যোগে মঙ্গলবার বিকেলে ওয়েস্টহামের স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগঠনের সভাপতি তারেক আহমেদ এবং সাধারণ সম্পাদক ফয়সল হোসেন সুমনের সার্বিক তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, আসম ও মিসবাহ যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান, আবজার হোসেন, নজরুল ইসলাম, হাফিজুর রহমান, মুসাববির হোসেন চুনু, জামাল আহমেদ খান সহ অন্যান্যরা। অনুষ্ঠানটি তানপুরা মাল্টিমিডিয়া প্রোডাকশন এর সৌজন্যে অনুষ্ঠিত হয়। বাংলাদেশে আইনের শাসনের অনুপস্থিতি, বিরোধী দল ও প্রহসনের নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারী বাকশাল প্রতিষ্ঠার ষড়যন্ত্র প্রতিরোধ জাতির করণীয় শীর্ষক একটি আলোচনা সভায় বক্তারা বলেছেন, বাংলাদেশে দেশ বিরোধী ও বিদেশি এজেন্টদের শাসন প্রতিহত করতে হবে। 13 অক্টোবর পূর্ব লন্ডনের স্থানীয় টি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভাটির আয়োজন করে বাংলাদেশ ডেমোক্রেসি ফোরাম ইউকে। ফোরামের আহ্বায়ক মেজর অবসরপ্রাপ্ত ফারুক আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব বেস্টার আলিমুল হক লিটন ও দুঃশাসন ও আগ্রাসন বিরোধী আন্দোলনের সভাপতি এম এস আহমেদ আজাদের সঞ্চালনে আগামী নির্বাচনকে ঘিরে বাংলাদেশে যে ঘোলাটে অবস্থা সৃষ্টি হয়েছে তার উপর প্রবন্ধ উপস্থাপন করেন সভার প্রধান অতিথি ডক্টর এ কে এম মালিক। আইনগত বিষয়ে মূল প্রবন্ধ পাঠ করেন আইনজীবী ব্যারিস্টার নাজির আহমেদ। সভায় বক্তাগণ বাংলাদেশে চলমান সংকট নিরসনে ক্ষমতাসীন ও বিরোধী দলকে একত্রিত হয়ে সমাধানের উপায় বের করতে আহ্বান জানিয়ে বলেন, একতরফা নির্বাচন কখনোই সমাধান দেবে না। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, প্রফেসর মামুনুর মোর্শেদ, প্রাবন্ধিক জকলুল হোসেন, যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস সহ আরও অনেকে। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সমগ্র ইউরোপে পালিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা। ঢাকের বাদ্যের তালে তালে ফ্রান্সের হিন্দু ধর্মাবলম্বীদের দেবী দুর্গাকে বিদায়।